সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহিরপুর নয় মোজা ইত্তেফাকিয়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী শিক্ষক, তাহিরপুর নয় মোজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারীর কারণে আমরা সশরীরে ক্লাস নিতে পারছি না, তাই এবং ভালোভাবে কবিতা আবৃত্তির অনুশীলন করার জন্য আমি কবিতাটি প্রথমেই একবার পাঠ করে নিচ্ছি। কুলি মজুর নজরুল ইসলাম। দেখিনু সেদিনে রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে পেলে, চোখ পেটে এলো চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কুর পেয়ে পেলি বল, রাজপথে তব চড়ে জাহাজে চলে রেলপথে চলে বাষ্প সকট দেশছে গেল কলে, চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়ি আজাদের হার, তোমাদের সেবিতে হইল যারা মজুর মুটেও কুলি, তোমাদের বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তাহারাই মানুষ তাহারাই দেবতা গাই তাহাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা পেলে আসবে নব উত্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুলি মজুর বলতে এখানে শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে, যারা শ্রম দুই ধরনের হয়, একটি হল দৈহিক এবং আরেকটি শ্রম হল অন্য, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঘন্টা বা এ ধরনের একটি কাজ করে দিলে তার বিনিময়ে যে অর্থ পান, এই যারা তারা হচ্ছেন মজুর। প্রিয় শিক্ষার্থী, যাচ্ছে আবার রেল থেকে যাত্রীরা নামছে, যাত্রীরা ওঠানামা করছে, এক শ্রেণীর মানুষ সেখানে আসেন, আরেক শ্রেণীর মানুষ সেখানে আসেন, যে দেখতে পাবে তোমাদের বোঝা বহন করছে মাথায় নিয়ে, খাদে করে ব্যাগ ঝুলিয়ে নিচ্ছে, সুটকেস এগুলা নিয়ে যা মজুর। কারণ বাবুসাহ বা আমরা যখন কোনো বাড়ি জিনিস নিতে পারি না, তখন আমরা কিছু টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগ করি, সে হচ্ছে ঠিক আজকে রেলগাড়ি, সেটা যখন শুরু হয় এভাবে ছিল না, সেখানে চলতো বাষ্পচালিত রেল ইঞ্জিন ছিল, সেই বাষ্প কয়লা দিতে হতো, প্রথমেই পরিচিত হয়ে যায়। প্রথম আছে দদিচি। দদিচি হচ্ছে ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি, যিনি এই পুরাণের কাহিনীতে সেই করেছেন। তারপর হলো বাষ্প সকট। সকট হলো রেলগাড়ি, বাষ্প হলো বাষ্পচালিত রেলগাড়ি, যে আগে বাষ্প রেলগাড়ি ছিল বাষ্প চালিত, এই ধরনের অত্যাধুনিক ইঞ্জিনগুলো ছিল না। তারপরে হলো শাবল। শাবল হচ্ছে লোহার তৈরি হাতুড়ি, ইট এগুলা বড় বড় শক্ত জিনিসগুলো ভাঙা হয়। তারপরে একটা জিনিস হচ্ছে গাইতি। গাইতি হচ্ছে সেটাও লোহার তৈরি, সেটা দিয়ে সাধারণত মানুষ পরিশ্রমী মানুষ তাদের তারা প্রতিটা ইট তাদের গাঁথুনি দিয়েই তাদের পরিশ্রমের মাধ্যমেই দিতে শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্যবাদ এই কবিতাটি, কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী
কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা বিশাল একটি কবিতা। এখানে দেখা গেছে যে এই কবিতার মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে শিখব। সাধারণ যে শ্রমজীবী মানুষরা, যে কৃষক, যে মজুর, যে কামার, কুমার, তাঁতি, জেলে, ব্যবসায়ী, এদের আমাদের সম্মান দিতে হবে, এদেরকে আমাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। কারণ তারাই এই সমাজকে পরিবর্তন করে তাদের শারীরিক পরিশ্রম দিয়েই এই আজকের এই সভ্যতা গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলে, গড়ে উঠেছে দালানকুটা, কলকারখানা। এদের শোষণ করেই ধনী শ্রেণী বিত্ত বৈভের মালিক হয়েছে। কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত, উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ। এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকু ভোগ করছে, অথচ এদের তা মানুষ হিসাবে গণ্য করত না। মানবতাবাদী কবির দৃঢ় বিশ্বাস, শ্রমজীবী মানুষের উপর যে অবিচার চলছে তার চলবে না। এই শ্রমজীবী মানুষের ত্যাগের মাধ্যমে আসবে মানব মুক্তির নতুন দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার আলোচনা এই ছিল সারসংক্ষেপ। আশা করি তোমরা আমার আলোচনা সাথে তোমাদের পাঠ্য বইয়ের মিল খুঁজে পাবে। এখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে শ্রমজীবী মানুষ কারা। তোমাদের বাড়ির কাজ হবে যে শ্রমজীবী মানুষ কারা, আমরা কারা কাদেরকে শ্রমজীবী মানুষ বলছি। শ্রমজীবী মানুষ হচ্ছে তারা, জীবন নির্বাহের জন্য প্রত্যেক মানুষেরই কম বেশি কাজ করতে হয়। কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন, তাদেরকে শ্রমজীবী মানুষ বলা হয়। তাহলে আমরা জানলাম যে আমরা কাদেরকে শ্রমজীবী মানুষ বলছি। তারপরে আমাদের এই সমাজে, আমাদের চারপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করেন। যেমন কৃষক, যারা কৃষিকাজ করে ফসল উৎপাদন করেন তারা হচ্ছেন কৃষক। তারপরে এখানে আছে কলকারখানায় যারা উৎপাদনশীল কাজে শ্রম বিক্রি করেন, নিয়োজিত থাকেন, উৎপাদন করেন কলকারখানায়, তারা হচ্ছেন শ্রমিক। যারা লোহাকে আগুনে পুড়ে হাতল, শাবল, তারপরে নিত্য প্রয়োজনীয় দা, কোদাল, কন্তি এগুলা তৈরি করে থাকেন ইত্যাদি, তারা হচ্ছেন কামার। যারা মাটির কাজ করেন, মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র, শখের জিনিস এগুলা তৈরি করেন, তারা হচ্ছেন কুমার। যারা মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা হচ্ছেন জেলে। যারা কাপড় সুতা বোনেন, সুতা তৈরি করেন, কাপড় তৈরি করেন তারা হচ্ছেন তাঁতি। যারা জামা কাপড় সেলাই করেন তারা হচ্ছেন দর্জি। যারা ব্যবসায়ের জিনিসপত্র বিক্রি করেন তারা হচ্ছেন ব্যবসায়ী। এই বিভিন্ন ধরনের পেশাজীবীর মানুষ আমাদের চতুর্দিকে আছে। তোমাদেরকে কয়েকটি শ্রেণী পেশার মানুষের সম্পর্কে পরিচিত হতে হবে এবং তাদের পেশা সাথে আমরা কাকে শ্রমিক বলছি, কাকে ব্যবসায়ী বলছি, কাজে মজুর বলছি, এগুলো তোমরা ব্যাখ্যা করতে এখান থেকে পারবে।
তারপরে আজকের এই আধুনিক সভ্যতা বিনির্মাণে এই যে শ্রমজীবী মানুষের যে অবদান তা তোমরা বর্ণনা করতে পারবে। তো তোমাদের বাড়ির কাজ হলো শ্রমজীবী মানুষ কারা, আমাদের চারপাশে যে সমস্ত শ্রেণীপেশার মানুষ রয়েছেন তাদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করুন এবং আধুনিক সভ্যতা বিনির্মাণে শ্রমজীবী মানুষের অবদান ও তাদের গুরুত্ব বর্ণনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যা আলোচনা করলাম আশা করি আমার আলোচনার থেকে তোমরা উপকৃত হবে। পরিশেষে সবাইকে বলবো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আর ঘরে বসে তোমরা লেখাপড়া করো। প্রত্যেকটি বিষয়ের প্রত্যেক ক্লাসের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নির্দিষ্ট সময়ে নিবে এবং নির্দিষ্ট সময়ে জমা দিবে। আমরা সবাই ভালো থাকি, সবার জন্য আমার মঙ্গল কামনা রইল। আল্লাহ হাফেজ। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের